তো চলো আজকে একটা নতুন জায়গাতে যাব। নতুন জায়গা বলতে অনেক দিন আগেই তৈরি হয়েছে ঝিলটা, তো আমার আর যাওয়া হয়ে ওঠেনি। বাবার বাড়ি থেকে সামনেই সামনেই নদী রয়েছে, নদীর সাইডেই ঝিলটা রয়েছে। তো সবাই বলছে খুব সুন্দর হয়েছে জায়গাটা, তাই ভাবলাম যে না আজকে একটু ঘুরেই আসি। আর ওই রোমিলা আর উসকে নিয়ে বেরোতে বেরোতে ঠিক দেরিই হয়ে যায়, ওরা যেহেতু বিকেলে একটু ঘুমিয়ে পড়ে, ওদেরকে উঠিয়ে খাইয়ে দাইয়ে রেডি করতে করতে ওই বেলা হয়ে যায়। মনে হয় ঝিলের ধারে যখন পৌঁছাবো তখন হয়তো একটু একটু সন্ধে হয়েও যাবে। তো চলো এখন হাঁটা শুরু করে দিয়েছি, সঙ্গে বোনও রয়েছে। আর রাস্তার দু সাইডে দেখো শুধু গ্রিন আর গ্রিন, মানে চোখ দুটো যেন একবারে জুড়িয়ে যায়। এমনিতেই আগে যখন গ্রামে থাকতাম মনে হতো এই তো সবুজ দেখছি, এখন যেহেতু শহরে আছি এই সবুজগুলো দেখতেই যেন কত সুন্দর লাগে। আর এটা হচ্ছে বাবার বাগান বাড়ি, মানে শখের একদম। এখানে ফুল গাছ রয়েছে, একটা পুকুর রয়েছে, অনেক কলা গাছ, নারকেল গাছ এইসব রয়েছে। আর রোমিল দেখো একটুখানি ও হাঁটা চলা করার পরই ব্যাস কোলে উঠে গেছে। বোন কোলে নিবে বলছে বা মা নিবে বলছে, ও যাচ্ছে না, ও আমার কোলে করেই যাবে। তো চলো কি আর করা যাবে, যতটা পারবো নিয়ে যাই, তারপর একটু একটু হাঁটিয়ে নিয়ে যাব। এই রকম করেই যেতে হবে। ভয় পাবে কি, আর রাস্তায় যেতে যেতে পরে এটা হচ্ছে অনেক দিনের পুরনো একটা নিম গাছ, মানে এটা যে কত দিনের পুরনো কেউ বলতে পারে না। আর সেই সঙ্গে এখানে একটা স্কুলও রয়েছে, তো স্কুলটা তো আগে এমনি ছোট ছিল, টালির চাল দেওয়া ছিল, এখন তো বেশ তিনতলা বিল্ডিং হয়ে গেছে, সুন্দর রং করা হয়ে গিয়েছে। তো কথা বলতে বলতে আমরা এখন পৌঁছেও গিয়েছি। আর রাস্তার ধারে আস্তে আস্তে দেখছি শনি মন্দির রয়েছে, তো এখানে দেখছি আরতি হচ্ছে, পুরোহিত মশাই আরতি করছে। তো আরতি করছে দেখে আর না দাঁড়িয়ে পারলাম না, তো চলো একটু আরতি দেখি। এই তো ফাইনালি যেখানে আসবো বলে বেরিয়েছি সেখানে এসে পৌঁছেছি। আর যখন পৌঁছেছি বললাম না একটু একটু সন্ধে হয়ে যাবে, ঠিক হালকা হালকা সন্ধে হয়ে গিয়েছে, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, আর একটু আগে বেরোলে ভালো হতো। চারপাশটা বেশ খুব সুন্দর, অনেক বড় এরিয়া জুড়ে ঝিলটা রয়েছে, চারপাশে বেশ গাছপালাও রয়েছে। তো যতটা পারলাম দেখলাম, তো চলো এবার একটু ফটো সেশন হয়ে যাক। রেডি আর দেখো এইদিকে, তো এইদিকে আসার পথেও আবার একটু মন্দিরে দাঁড়ালাম, যেহেতু সন্ধে হয়ে গিয়েছে। আর এটা আমাদের গ্রামেরই কালী মন্দির, তো এখানে প্রদীপ জ্বালানো, ধূপ দেওয়া, সন্ধেবেলা যে সমস্ত হয় সেগুলোই হচ্ছে। তো এখানে এসে একটু ঠাকুর নমস্কার করলাম, সেই সঙ্গে আরুষ রোমিল দুজনকেই দেখাচ্ছি। আর আরুষের তো মানে কত কোশ্চেন, কী ঠাকুর কেন এইভাবে দাঁড়িয়ে রয়েছে, মানে কত কিছু। তো যাই হোক, তারপরে বাড়ি ফিরলাম। আর ভাই একটু বাইরে গিয়েছিলো, তো বাইরে থেকে হাক্কা নুডলস, বিরিয়ানি, রোল এইসব নিয়ে এসেছে, তো এগুলো দিয়েই আজকে আমাদের ডিনারও হবে। তো চলো আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। এবিয়া।